আছো, সুস্থ আছো আর শীতকাল খুব এনজয় করছো। অনেকদিন পরে তোমাদের সাথে আড্ডা মারতে চলে এলাম একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটা অ্যানিভার্সারি কিট কম্বো যেটাকে বলে, সেটাকে আনপ্যাক করার ভিডিও। এখন অনেক অনলাইন পোর্টাল থেকেই অ্যানিভার্সারি ডেকোরেশন বা বার্থডে ডেকোরেশন কিট পাওয়া যায়, তো সেরকমই একটা কিট, অ্যানিভার্সারি কিট আমি পারচেস করেছি অ্যান্ড সেটাকে আমি আনপ্যাক করব। মানে যা যা ডিটেলস আছে আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। আমিও ফার্স্ট টাইমই পারচেস করলাম, তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তাহলে শুরু করো। আমি এই কম্বোটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, একটা 55 পিসেস কম্বো। তো এটা হচ্ছে আমার যে প্যাকেটটা এসেছে ফ্লিপকার্টে, এটা হচ্ছে আমার প্যাকেটটা। তো এটা আমি কেটেছি, এটা আগের দিন আমাকে চেক করতে হয়েছে সব ঠিকঠাক আছে বলে, আমি জাস্ট বাইরে থেকেই দেখেছি পেপারগুলোকে। এখন আমি এটাকে আরও ডিটেলসে দেখব, তোমাদের সামনে তোমাদের সাথেও শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের আমার পুরো কিটটা, অ্যানিভার্সারি কিট। তো দেখা যাক ভেতরে কী কী আছে। আমি যেটুকু জানি তিন রকম বেলুন আছে, এক একটা বেলুন 17 পিসেস করে আছে, একটা অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি একটা ব্যানার কাইন্ড অফ আছে, আর এই দুটো কী দেখা যাক। আর চলো বাদ বাকি আমি এটা খুলি, খোলার পরে সব একটা একটা করে তোমাদের ডিটেলিং দিচ্ছি। প্যাকিংটা খুব সুন্দর, একটা এরকম প্যাকিংয়ে দিয়েছে, তুমি এটাকে লক করতে পারবে, তোমার যখন কাজ হয়ে যাবে, তুমি সব বেলুন ফেলুনগুলো যখন কাজকর্ম হয়ে যাবে আবার তুমি এটাকে ব্যাক টু দিস প্যাকেট রাখতে পারবে, অ্যান্ড রেখে এটাকে এরকমভাবে লক করে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবে। তো প্যাকেটটা দেখে আমার ফার্স্ট ইমপ্রেশনটা খুব ভালো। অ্যান্ড চলো একটা একটা করে বেলুন বাইর করছি। এটা ব্ল্যাক কালারের বেলুন, এটা হচ্ছে গোল্ডেন কালারের বেলুন, অ্যান্ড এটা হচ্ছে রেড কালারের বেলুন। এই তিন রকম বেলুন এই প্যাকের মধ্যে আছে, কম্বোটার মধ্যে 17 পিসেস করে, এক একটাতে 17টা করে বেলুন আছে। তারপরে আমরা পাচ্ছি একটা এলইডি লাইট দিয়েছে, ওয়ার্ম লাইট যেটাকে বলে, একটা ওয়ার্ম এলইডি লাইট দিয়েছে। এটাকে আমি চেক করবো, এটা আমি এখানে খুলিনি, এটা আদৌ জ্বলবে কি জ্বলবে না, অনেক সময় ড্যামেজ প্রোডাক্টস আসে, বাট আমার এক্সপিরিয়েন্স ভালো, বাট স্টিল আমি একবার চেক করে নেব। এটা গেল। এরপর হচ্ছে এটা একটা বেলুন, এক লেখা, ওয়ান লেখা, ফার্স্ট অ্যানিভার্সারির জন্য এক লেখা বেলুন। তোমরা চাইলে এটা 25 নিতে পারো বা 50th অ্যানিভার্সারি স্পেশাল, এগুলো এটা হচ্ছে ফার্স্ট অ্যানিভার্সারি স্পেশাল কম্বো, ওর জন্য এটা এক দিয়েছে। এই প্যাকেটটার মধ্যে এটা ছিল, এটা একটা চাইনিজ ভাষাতে লেখা, এটা মনে হয় চায়না থেকে এসছে বেলুন গ্লু। এইটার এটা সম্বন্ধে আমার সেরকম আইডিয়া নেই, আমি এটা নেট সার্চ করেছি। এটা হচ্ছে বেলুনগুলোকে দেওয়ালে লাগানোর জন্য এক কাইন্ড অফ এটা গ্লু, এরকম গোল গোল দেখতে পাচ্ছ, এই যে গোল গোল গ্লুগুলো পাওয়া যায়, জাস্ট এটাকে টিপ টিপ যেরকম হয় আমাদের, তো টিপের মধ্যে এরকম করে বাইরে বের করে এক সাইড বেলুনের সাথে লাগিয়ে অ্যান্ড এক সাইড দেওয়ালের সাথে লাগিয়ে এটাকে চিপকাতে হবে। অ্যান্ড আমি নেটে সার্চ করে দেখলাম যে দেওয়ালেরও নাকি খুব একটা ক্ষতি হয় না, বাট আমি ইউজ করিনি, তো আমি যখন ডেকোরেট করব আশা করি আমার দেওয়ালের ক্ষতি হবে না। আর নেক্সট আসছে এইটা, এটাও আমি আগে কোনোদিন ইউজ করিনি, এটা কম্বো প্যাকের সাথেই এসছে। তো এটা ওই বেলুনগুলোর মধ্যে গোল গোল ভাবে সাজানোর জন্য কিছু একটা আছে, ছিঁড়লাম, ছিঁড়ে এরকম ব্যাপার। তো এটা একটা দিয়েছে, অ্যান্ড এটা মনে হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি যে ব্যানারটা সেটা আমি খুলি। ব্যাপারটা এরকম, বেশ গ্লিটারি গ্লিটারি গোল্ডেন কালারের একটা গ্লিটারিতে আর ফার লেখা আছে, এটা ব্যানার, যেরকম আমরা দেখেছি যে অনেক সময় ব্যাকড্রপে হ্যাপি অ্যানিভার্সারি বা হ্যাপি বার্থডেতে সব ডেকোরেশন হয়, সেই জিনিসটাই। এখান থেকে আমি খুলছি ব্যানারটা, দেখা যাক কেমন হয়।
ব্যানারটা আলাদা আলাদা করে করা আছে, এটাকে আমাদেরকে এই একটা টেপ দিয়েছে, এই টেপের সাহায্যে এটাকে জুড়িয়ে তারপরে এটাকে ঝোলাতে হবে। তো এটা আমি ভেবেছিলাম হয়তো মানে হয়ে থাকে, বাট মানে ব্যানারটা রেডিমেড থেকে থাকে, কিন্তু এটাকে আমাদেরকে বানাতে হবে আলাদা আলাদা করে। সব অ্যালফাবেটসগুলো দিয়ে রেখেছে, অ্যানিভার্সারির এন, অ্যানিভার্সারির আর, বাই, এগুলো সব আলাদা আলাদা করে আছে, হ্যাপির এইজ। তো এগুলো তো আমাদেরকে বানান করে 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 একটা ব্যানার উইথ দিস সেলো টেপ বানাতে হবে, বানিয়ে তারপরে আমাদের ব্যাকড্রপকে ঝোলাতে হবে। তো ভেরি গুড, আমার তো বেশ ভালো লাগছে, অ্যান্ড এই কোয়ালিটিটাও খুব ভালো, খুব ভালোই লাগছে কোয়ালিটি, অ্যান্ড বেশ ভালো চমকাচ্ছে, দেখো খুব সুন্দর চমকাচ্ছে, গ্লিটারিং গ্লিটারিং ব্যাপার। অ্যান্ড কালার কম্বিনেশানগুলো খুবই ভালো, কারণ এইটা এই ব্যানারের সাথে ব্ল্যাক, গোল্ডেন অ্যান্ড রেড খুব ভালো যাবে, খুব ভালো কন্ট্রাস্ট হবে। আর যে একের যে বেলুনটা দিয়েছে, গ্লিটারিং যে বেলুন, এই বেলুনটাও গোল্ডেন কালার, সো সবই ম্যাচিং হয়ে গেছে। আর এটাতে বেলুনগুলোই ফুল ফুল করে করা যাবে, এটা খুলে গেল বা ঠিক করতে হবে। আর এটা হচ্ছে বেলুন টাঙানো, আর এই লাইটটা দিয়েছে, লাইটটা চলো দেখা যাক যে ঠিকঠাক করে জ্বলছে কি জ্বলছে। এটাকেও আমি এখন ফার্স্ট আনপ্যাক করছি, প্লাস্টিকের মধ্যে থেকে খুলবো, অ্যান্ড দেন তারপরে ইলেকট্রিকের একটা সুইচ বোর্ডে রেখে দেখবো, টেস্ট করবো এটা ঠিকঠাক চলছে কি। হ্যাঁ, একদম সুন্দর জ্বলছে, খুব ব্রাইট কালার দেখতে পাচ্ছ, খুব সুন্দরই জ্বলছে, সো ঠিকঠাক দিয়েছে, নো কমপ্লেন, আই এম ভেরি হ্যাপি উইথ দিস পারচেজ। তো এই হচ্ছে আমার টোটাল যেটা হচ্ছে অ্যানিভার্সারি ডেকোরেশন কিট, আই এম ভেরি হ্যাপি উইথ দিস পারচেজ। আমি এখনও ডেকোরেশন করিনি, আমি যখন ডেকোরেশন করব তখন আমি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। বাট ওভারঅল একটা কনক্লুশনে আমি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে অ্যানিভার্সারি ব্যানার দিয়েছে একটা, যেটা তোমাদেরকে নিজেদেরকে বানিয়ে নিতে হবে উইথ দিস সেলো টেপ। ব্যানারটা রেডিমেড না, তোমাদেরকে বানাতে হবে। এটা হচ্ছে গ্লু ডটস, 100টা ডটস আছে, 100টা ডটস, যার হেল্পে তোমরা বেলুনসগুলোকে স্টিক করতে পারবে বলে। এটা হচ্ছে ফর ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন, একটা এক লেখা বেলুন, এটাকে তোমাদেরকে ফুলিয়ে উইথ দিস গ্লু ডটস তোমরা এটাকে দেওয়ালে স্টিক করতে পারবে। 17 পিস অফ ব্ল্যাক বেলুনস, মেটালিক বেলুনস, 17 পিসেস অফ গোল্ডেন মেটালিক বেলুনস, অ্যান্ড 17 পিসেস অফ রেড মেটালিক বেলুনস আসছে। তার সাথে আসছে বেলুন আর্চ, এখানে তুমি বেলুনগুলোকে ফুলিয়ে ফুলিয়ে ফুলের মতো করে ডেকোরেট করতে পারবে। আর তার সাথে আসছে একটা 1 পিস এলইডি লাইট, এটা হচ্ছে 19 মিটার লং। তো ওভারঅল এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন ডেকোরেশন কিট, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দিস পারচেজ। আর আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা প্ল্যানিং করছো এরকম টাইপের কিছু ডেকোরেশন কিট কিনবে অবশ্যই ওই লিঙ্কে গিয়ে দেখতে পারো, আরও ডিটেলসে অনেক কিছুই দেখতে পাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার সাথে সবসময় থেকো, সাপোর্ট করো। আবার আমি আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।